সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারো শুরু করছি লার্নিং ডোর বিসিএস ভোকাব টিউটোরিয়ালের আরেকটি নতুন এপিসোডে। তো আজকে আমরা নতুন পাঁচটি শব্দ নিয়ে কথা বলবো। সো আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে পাংক্টিলিয়াস। পাংক্টিলিয়াস শব্দের অর্থ হচ্ছে আদব কায়দা বা খুঁটিনাটি বিষয়ে যে অতিমাত্রায় সতর্ক, অর্থাৎ কেতা দুরস্ত বলতে পারি। সো পাংক্টিলিয়াস শব্দের অর্থ হচ্ছে কেয়ারফুল, মিনিংটা হবে ভেরি কেয়ারফুল টু বিহেভ ওয়েল অ্যান্ড ফলো দ্য ডিটেলস অফ রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে ঘাস ছোটো বড়ো সেটা পরিমাপ করে দেখছে। সো এটা একটা পাংক্টিলিয়াস টাস্ক। সো আমরা একটা সেন্টেন্সে পাংক্টিলিয়াস শব্দটি ইউজ করতে পারি, মাই আঙ্কেল ইজ অ্যান অনেস্ট অ্যান্ড ভেরি পাংক্টিলিয়াস ম্যান, অর্থাৎ আমার আঙ্কেল খুবই সৎ এবং অতি খুঁটিনাটি বিষয়ে অনেক সতর্ক একজন ব্যক্তি। পাংক্টিলিয়াসের কিছু সিনোনিমস হতে পারে মেটিকিউলাস, কনসিয়েন্সিয়াস, স্ক্রুপুলাস, ফাসি অ্যান্ড ফাস্টিডিয়াস। সো পাংক্টিলিয়াস শব্দের অর্থ হচ্ছে অতি খুঁটিনাটি বিষয়ে যে অতি সতর্ক। তো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে এফেমেরাল। এফেমেরাল শব্দের অর্থ হচ্ছে স্বল্পজীবী, ক্ষণস্থায়ী, যেটা অনেক শর্ট টাইমের জন্য থাকে সেটা হচ্ছে এফেমেরাল। সো আমরা বলতে পারি লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, অর্থাৎ যেটা অনেক শর্ট টাইমের জন্য থাকে। বজ্রপাত সেটা কিন্তু খুব অল্প সময়ের জন্য স্থায়ী থাকে। সো আমরা বলতে পারি সেন্টেন্সে দ্য থান্ডার স্টর্ম ওয়াজ এফেমেরাল স্টার্টিং সাডেনলি অ্যান্ড গান উইদিন, অর্থাৎ আমরা বলতে পারি বজ্রঝড় খুব কম সময়ের জন্য থাকে, এটা শুরু হয় এবং চলে যায় খুব তাড়াতাড়ি। সো এফিমেরালের কিছু সিনোনিম দেখতে পারি ট্রানজিটরি, ট্রানজিয়েন্ট, ফ্লেটিং, পাসিং অ্যান্ড মোমেন্টারি। তো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে জেনেসিস। জেনেসিস শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি, সূচনা, অর্থাৎ যেটা এইমাত্র সূচনা হচ্ছে সেটা হচ্ছে জেনেসিস, অর্থাৎ ইনসেপশন। মিনিংটা হবে দি অরিজিন অর মুড অফ ফরমেশন অফ সামথিং, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি লগ্ন বা সূচনা। সো দেখতে পাচ্ছেন একটা চারা গাছ এইমাত্র মানে জেনেসিস হচ্ছে। সো এইভাবে আমরা মনে রাখতে পারি জেনেসিস শব্দের অর্থ সৃষ্টি বা সূচনা। সো জেনেসিস যদি একটা সেন্টেন্সে ইউজ করি তাহলে হবে দি লিগ অফ নেশন ওয়াজ দ্য জেনেসিস অফ হোয়াট ইজ রিফার্ড টু টুডে অ্যাজ দ্য ইউনাইটেড নেশন, অর্থাৎ বর্তমান যে ইউনাইটেড নেশনটা দেখি সেটা হচ্ছে লিগ অফ নেশনের সূচনা পর্ব ছিল। আর জেনেসিসের কিছু সিনোনিমস হতে পারে বিগিনিং, কমেন্সমেন্ট, ইমার্জেন্স অ্যান্ড অরিজিন। সো জেনেসিস শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি বা সূচনা কোনো কিছু। সো পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ইনফেলিসিটাস। ইনফেলিসিটাস শব্দের অর্থ হচ্ছে বেমানান, যেটা আসলে কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ না, সেটা হচ্ছে ইনফেলিসিটাস। সো আমরা দেখতে পারি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সো দেখতে পাচ্ছেন পিকচারে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু পুতিন গলা চিপে ধরে আছে। সো এটা ইনফেলিসিটাস একটা টাস্ক, সেটা কখনোই সম্ভব না। সো আমরা বলতে পারি হাউ ডেয়ার ইউ মেক অ্যান ইনফেলিসিটাস কমেন্ট অ্যাবাউট দ্য প্রেগনেন্ট ওম্যান ওয়েট, তোমার কত বড় সাহস যে তুমি একজন গর্ভবতী মহিলার ওজন সম্পর্কে কমেন্ট করো। সো এভাবে আমরা ইনফেলিসিটাস শব্দের মনে রাখতে পারি। সো ইনফেলিসিটাস শব্দের কিছু সিনোনিমস হতে পারে ইনঅ্যাপ্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অকওয়ার্ড, ম্যালাপ্রোপোস অ্যান্ড আনফর্চুনেট। সো ইনফেলিসিটাস শব্দের অর্থ হচ্ছে বেমানান বা অসাম্রাজ্যপূর্ণ কোনো কিছু। সো আমাদের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে ইউজার্প। ইউজার্প শব্দের অর্থ হচ্ছে জবরদখল করা, সিংহাসন চ্যুত করা, কারোর কাছে অন্যায়ভাবে কোনো সম্পত্তি দখল করা, সেটা হচ্ছে ইউজার্প, অর্থাৎ টু টেক এ পজিশন অফ পাওয়ার ইলিগালি অর বাই ফোর্স। তো দেখতে পাচ্ছেন পিকচারে যে প্রাচীন রাজাদের রাজ্য কিন্তু ইউজার্প করা হতো। সো আমরা বলতে পারি আফটার দ্য কিংস ডাইস হিস ব্রাদার উইল ইউজার্প দ্য থ্রোন ফ্রম দ্য প্রিন্স, অর্থাৎ রাজার মৃত্যুর পরে রাজকুমারের কাছ থেকে তার ভাই রাজ্য করে নিল। সো এটাই বলা হচ্ছে। সো ইউজার্পের কিছু সিনোনিমস হতে পারে রিভোল্ট, ইনসারেকশন, মিউটিনি, কু ডেটা অ্যান্ড পুশ। সো এভাবে ইউজার শব্দটি মনে রাখতে পারি। সো এই ছিল আমাদের আজকে নতুন পাঁচটি শব্দ। তো আমাদের ভোকাবুলারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।